তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর বোমাবাজির অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কুচবিহার জেলার দিনহাটা 1 নং ব্লকের পুটিমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের বড়নাসনিয়া গ্রামের 6-এর-171 নম্বর বুথের তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য রামমঙ্গল সরকারের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে দিনহাটা 1 নং ব্লকের পুটিমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের বড়নাসনিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য রামমঙ্গল সরকারের বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েত সদস্য রামমঙ্গল সরকার বলেন, গতকাল রাতে আমি আমার দোকানে ছিলাম, সেই সময় কিছু বিজিবি আশ্রিত দুষ্কৃতী পূর্ব পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালায় ও আমার গাড়ি রাখার গ্যারেজ ভাঙচুর সহ বোমাবাজি করে। খবর পেয়ে আমি বাড়ি ছুটে আসি এবং দিনহাটা থানায় খবর দেই। এরপর দিনহাটা থানায় পুলিশ এসে ঘটনার তদন্ত করে গিয়েছে, যদিও বিজিবির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজিপি। রাত্রি 10টা-10:30 নাগাদ আমি আমার দোকানে ছিলাম, হঠাৎ করে বাড়িতে কিছু বিজেপির দুষ্কৃতী পূর্ব পরিকল্পিতভাবে আমার বাড়িতে অ্যাটাক করে এবং আমার বাড়ির গাড়ির গ্যারেজ ঘর, আমার বাড়ির গ্রিল ফ্রিল বিভিন্ন জায়গায় তারা আঘাত করে। তারপরে খবর পাওয়ার পরে আমি আসি এবং দুই একটা বোমাও চার্জ করে। তারপরে পুলিশ আসে, পুলিশ সেগুলো দেখে, দেখার পরে পুলিশ, আজকে আমি কমপ্লেন এখনও কমপ্লেন করি নাই, তবে একটু পরে আমি কমপ্লেন করব থানায়। হ্যাঁ, এই ঘটনায় তাতে আমার বাড়ির পরিবার খুব আক্রান্ত, আতঙ্কের একটা পরিবেশের মধ্যে আছে। আপনার নাম? রামমঙ্গল সরকার। 11টা নাগাদ আমাদের পুটিমারি 2 নং অঞ্চল পঞ্চায়েত সদস্য রামমঙ্গল সরকার, ওর বাড়িতে হঠাৎ করে কিছু বিজেপির দুষ্কৃতী হামলা চালায় এবং হচ্ছে বাড়ির গ্যারেজ ঘর, গাড়ির ঘর গ্রিল করে টানাটানি করে দুই একটা বোম ফাটায়। মানে কী কারণে এরা করলো সেটা বুঝতেছি না। আমি খবর পেয়ে রামমঙ্গল সরকারের বাড়িতে যাই এবং গিয়ে দেখি সেখানে হচ্ছে গাড়ির গ্যারেজ ঘর থেকে শুরু করে বাড়ির গ্রিল থেকে শুরু করে এবং বোমা মারছে, তার কিছু পোড়া অংশ আমরা দেখতে পাই এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। পুলিশ আসে, পুলিশ এসে সমস্ত তদন্ত করে দেখে এবং সব কিছু লিখে নিয়ে যায়। তো এই মুহূর্তে আমার পঞ্চায়েত সদস্য রামমঙ্গল সরকারের যে বাড়ির পরিবার তারা খুব আতঙ্কে আছে এবং এলাকাবাসীও খুব আতঙ্কে আছে এবং ওরা একটা বাইক নিয়ে এসে অ্যাটাক করে, একটা বাইক এখানে গ্রামবাসীরা আটক করে এবং সেই বাইককে পুলিশের হাতে তুলে দেয়। তো আমরা হচ্ছে প্রশাসনের কাছে একটাই দাবি করব, এই দুষ্কৃতীদের খুব দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যারা এলাকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম শামসুল মিয়া, পুটিমারি 2 নং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি।